করছো না কে? চা বানাবো না এক কাপ? বানাও রং চা। রং দেখি তোমার মনেও লাগিছে। হ্যাঁ, ঢাকা শহর বুঝার কেউ যায় না না? ওরে মানিক রতন কি ঢাকা শহর কিনে নিছে নাকি? কেন, কি হয়েছে? ওগর আয়োজন দেখে তো তাই মনে হচ্ছে। এ নজু ভাইয়া, কাল সন্ধ্যায় আমাগো বাড়িতে তোমার দাওয়াত। তা উপলক্ষটা কি? এই আমরা যেন সুস্থভাবে ঢাকা থেকে ফিরে আসতে পারি, এই জন্য একটু দোয়া দরুদ পড়াবো আর কি। ও আচ্ছা, ইমাম সাহেবরাও কিন্তু দাওয়াত দেওয়া আছে, বুঝছো? ভালো মন্দ খাওয়া নেবে, মিস করো না আবার। এই সুজন, তুমিও কিন্তু আইসো ভাইয়া। টাকা লাগবে না তো, হাও সমস্যা কি? আর হাও তো আলকাতরা পাইলেও ছাড়ো না। তুই আমার নিয়ে আসে তোমরাই ভালো জানো। যাও গা, শোনো, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে গ্রামের মুরব্বীদের দাওয়াত দিয়ে আমাদের বাসায় এনে মিলাদ পড়াবো। দূরের যাত্রায় যাচ্ছি, বিপদ আপদ তো বলে কই আসে না, কি কও? হ খারাপ হয় না। তোমার আব্বারে দাওয়াত দিও, পথে দেখা হলে আমি তারা আসতে কব নে। এ রতন খারাই আছে, আমি যাই, রাগ করবে নে। তোমার আব্বারে আসতে হয়ও কিন্তু। হ্যাঁ আচ্ছা, ওকে। এই চল চল, ব্যস্ততা অনেক আছে, ব্যস্ততা অনেক। হ্যাঁ হ্যাঁ।